নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদেরকে আজকে জানাবো যে করোনা আপডেট গোটা বাংলায়, পশ্চিমবঙ্গে কী অবস্থা, প্রত্যেকটা জেলায় কত কতজন আক্রান্ত হয়েছে, কতজন মারা গেছে। ঠিক আছে, তো সবিস্তারে জানাবো কতটা সংক্রমণ আমাদের পশ্চিমবঙ্গ কতটা ছড়িয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর বন্ধুরা চ্যানেলটি নতুন মধ্যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, 11 মার্চের পর এই প্রথমবার রাজ্যে সংক্রমণকে ছাপিয়ে গেল সুস্থতার সংখ্যা। তবে এতে স্বস্তির বিষয় সামান্য, কারণ সংক্রমণের হার ফের 30% উপরে উঠে গিয়েছে। মৃত সংখ্যা ফির এবার 150-র কিন্তু কাছাকাছি কিন্তু রেকর্ড কিন্তু থেকে লক্ষ্য করা গেছে। গত 24 ঘন্টায় কিছুটা হলো 11টা জেলা সেখানে কিন্তু সংক্রমণ হার কিছুটা কমেছে, এবং 24 ঘন্টায় কিন্তু 19,003 জনের কিন্তু করোনা আক্রান্ত হয়েছে। আগে যেটা ছিল 20,000 উপরে যাচ্ছিল। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা আমাদের পশ্চিমবাংলায় 11,52,433 জন, এবং গত 24 ঘন্টায় কিন্তু সুস্থ হয়ে উঠেছেন একটা 19,000-এর কাছাকাছি। এবং এর ফলে 11,10,07,442 জন কিন্তু কোভিড সংখ্যা কিন্তু আমাদের বেড়ে গেছে, কোভিড জয়ের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। গত 24 ঘন্টায় 147 জনের কিন্তু মৃত্যু হয়েছে, সেটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। ফলে রাজ্যে 24 ঘন্টায় মৃত্যু হার ছিল 0.7%। রাজ্যের এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট 13,431 জন কিন্তু কোভিডে কিন্তু প্রাণ হারিয়েছে। রাজ্যে বর্তমান সক্রিয় সংখ্যা হচ্ছে 131,560 জন, এটা কিন্তু একটা খুব খুব উদ্বেগজনক ব্যাপার। গত 24 ঘন্টায় 245 জন সক্রিয় রোগী কমেছে কিন্তু রাজ্যে। রাজ্যে সুস্থ হার কিছুটা বেড়েছে কিন্তু 27.42%। তো দৈনিক সংক্রমণ 30%। তো দেশের অধিকাংশ রাজ্যেই দৈনিক সংক্রমণ হার হু হু করে বাড়ছে, পশ্চিমবঙ্গে এখনই সে পরিস্থিতি আসেনি। স্বস্তির অস্বস্তির ব্যাপার হলো যে 30% কিন্তু হার কিন্তু বেড়ে গেছে। গত 24 ঘন্টা টেস্ট হয়েছে 50,000-60,000 উপরে, এবং তার কিন্তু সংক্রমণ দেখা গেছে 33%। সোমবারে কিন্তু কম টেস্ট হয়েছে বলে সাধারণভাবে রিপোর্টটা জানা যায়, কিন্তু আজকে কালকে কিন্তু রিপোর্টটা কিন্তু প্রচুর এসেছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যে রিপোর্টটা আসছে তাতে কিন্তু 1,75,00,000 কিন্তু 73টি কিন্তু নমুনা পরীক্ষা করা হয়েছে। তো বন্ধুরা, এক নজরে এবারে দেখা যাক যে জেলায় কী অবস্থা। সব থেকে বড় কলকাতা যদি দেখি, গত 24 ঘন্টায় 3,899 জন কিন্তু আক্রান্ত হয়েছে। উত্তর চব্বিশ পরগনায় 4,220 জন, এবং দুই জেলায় কিন্তু 3,750 এবং 3,882 জন কিন্তু আক্রান্ত হয়েছে, কিন্তু মৃত্যু হয়েছে দু জেলায় 37 জনের কিন্তু মৃত্যু হয়েছে। কলকাতায় কিন্তু এখনও পর্যন্ত মৃত্যু আক্রান্ত হয়েছে 2,57,973 জন। উত্তর চব্বিশ পরগনা মোট আক্রান্ত 2,46,338 জন। কলকাতায় বর্তমানে সক্রিয় কিন্তু হচ্ছে 26,026 জন, এবং চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনায় 26,711 জন, এবং মৃত্যুকম কিন্তু যথা মানে মৃত্যু হয়েছে 3,966 জনের, এবং 3,329 জনের কিন্তু মৃত্যু হয়েছে। আর বাকি যে রাজ্য জেলাগুলি আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এর মধ্যে কিন্তু পুরুলিয়া জেলা এবং অন্যান্য যে জেলাগুলো আছে, মালদা আছে, সেখানে কিছুটা মানে নিম্নমানের কিন্তু কোভিড আক্রান্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো গত এবারে প্রথম দেখুন আলিপুরদুয়ার নতুন করে আক্রান্ত হয়েছে 50 জন, সুস্থ হয়েছে কিন্তু 117 জন। আমরা যে কোচবিহার দেখি, কোচবিহারে নতুন করে আক্রান্ত হয়েছে 248 জন, এবং সুস্থ হয়েছে 249 জন। দার্জিলিং যদি দেখি, আমরা নতুন করে আক্রান্ত 728 জন, সুস্থ হয়েছে 559 জন। আমরা যদি কালিম্পং দেখি, নতুন করে আক্রান্ত হয়েছে 41 জন, সুস্থ হয়েছে 63 জন। এবারে যদি আমরা জলপাইগুড়ি দেখি, যে জলপাইগুড়ি আক্রান্ত 305 জন, সুস্থ হয়েছে 371 জন। উত্তর দিনাজপুরে দেখি, আমরা উত্তর দিনাজপুরে একদিন আক্রান্ত হয়েছে 271 জন, সুস্থ হয়েছে 259 জন। দক্ষিণ দিনাজপুরে দেখি, আমরা নতুন করে আক্রান্ত হয়েছে 177 জন, সুস্থ হয়েছে 169 জন। মালদা নতুন করে আক্রান্ত হয়েছে 264 জন, সুস্থ হয়েছে 334 জন। মুর্শিদাবাদে নতুন করে আক্রান্ত হয়েছে 524 জন, 524 জন আক্রান্ত হয়েছে এবং সুস্থ হয়েছেন আপনার 420 জন। নদিয়াতে যদি দেখি, আর নতুন আক্রান্ত হয়েছে 1,042,47 জন, সুস্থ হয়েছে 1,003 জন। বীরভূমে নতুন করে আক্রান্ত হয়েছে 258 জন, সুস্থ হয়েছে 500-657 জন। পশ্চিম বর্ধমানে নতুন করে আক্রান্ত হচ্ছে 960 জন, সুস্থ হয়েছে 909 জন। পূর্ব বর্ধমানে নতুন করে আক্রান্ত হচ্ছে 442 জন, সুস্থ হয়েছে 610 জন। এবার যদি আমরা দেখি পশ্চিম বর্ধমান, সেখানে কিন্তু নতুন করে আক্রান্ত হচ্ছে 960 জন, সুস্থ হয়েছে 909 জন। এবং পূর্ব বর্ধমান তো আমরা বললাম। এবার বন্ধুরা দেখুন, আমাদের পুরুলিয়া এবং বাঁকুড়া
কি অবস্থা, বাঁকুড়াতে যে অবস্থা তাতে কিন্তু 358 জন কিন্তু নতুন করে আক্রান্ত, সুস্থ হয়েছেন 433 জন, পুরুলিয়াতে নতুন করে আক্রান্ত হচ্ছে 51 জন, সুস্থ হয়েছে 540 জন, পূর্ব বর্ধমানে নতুন করে আক্রান্ত হচ্ছে 952 জন, সুস্থ হয়েছে 652 জন, পশ্চিম মেদিনীপুর নতুন করে 406 জন, সুস্থ হয়েছে 824 জন, ঝাড়গ্রামে নতুন করে আক্রান্ত 146 জন, সুস্থ হয়েছে 148 জন। তার পাশাপাশি যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দেখি, তো নতুন করে আক্রান্ত হচ্ছে 1,269 জন এবং সুস্থ হয়েছে 1,164 জন। হুগলিতে আছে আক্রান্ত হচ্ছে 1,086 জন, সুস্থ হয়েছে 1,106 জন। হাওড়াতে হচ্ছে নতুন করে আক্রান্ত 1,271 জন, সুস্থ হয়েছে 1,092 জন। স্বস্তির খবর হলো যে হুগলি, বাঁকুড়া এবং মেদিনীপুরে কিন্তু করোনার সংক্রমণ কিন্তু আস্তে আস্তে কমছে।